পড়া বিজেডি বিধায়ক রাজু সাহুঙ্ক পাইঁ অড়ুয়া খোর্ধার দুই দুই থরর বিধায়ক তথা বর্তমানর বেগুনিয়া বিধায়ক রাজেন্দ্র কুমার সাহুঙ্ক পাইঁ অড়ুয়া এবে বড়িবারে লাগিছে। নির্বাচন সত্যপাঠ দাখল বেড়ে জাল শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র ও অন্যান্য সার্টিফিকেট দেইথিবা নে খোর্ধা এসডিজেএম কোর্টরে উপেন্দ্র কুমার রাউতরায় দাখল কলে মামলা। ওড়িশা হাইকোর্ট নির্দেশ পরে খোর্ধা কোর্টরে মামলা রুজু। নির্বাচন সময় দল রাজেন্দ্রঙ্ক উপরে কোন পদক্ষেপ নেব তাকে নেই প্রশ্নবাচী ছেড়া হয়েছে। ২৪ মহালড়াই বেগুনিয়া বিধায়ক রাজু সাহুঙ্ক পাইঁ অড়ুয়া বড়িছি। তাঁকর শিক্ষাগত যোগ্যতা জাল বলে অভিযোগ আসিছি। যেতবে জাল শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগ আসুছি এবং খোর্ধা এসডিজেএম কোর্টরে মামলা দাখল হেউছি। বর্তমান নির্বাচন সময় এক বড় প্রশ্নবাচী ছেড়া করছে এবং তাঁকর রাজনৈতিক ক্যারিয়ার উপরে মধ্যে এক বড় প্রশ্নবাচী যে বিজেডি বিধায়ক রাজু সাহুঙ্ক অড়ুয়া বড়িবারে লাগিছে। খোর্ধার দুই দুই থরর বিধায়ক তথা বর্তমানর বেগুনিয়া বিধায়ক রাজেন্দ্র কুমার সাহু অড়ুয়া বড়িছে তাঁক এইপা যে নির্বাচন সত্যপাত্র দাখল সময় যে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র আকারে সে দিয়ে তাহা জাল বলে দর্শাযাই এবং অন্যান্য সার্টিফিকেট কু মধ্য জাল বলে অভিযোগ আসিছে। খোর্ধা এসডিজেএম কোর্টরে এথিপাই উপেন্দ্র কুমার রাউতরায় মামলা দাখল করেছেন। ওড়িশা হাইকোর্ট নির্দেশ পরে খোর্ধা কোর্টরে মামলা রুজু হেলা। নির্বাচন সময় দল রাজেন্দ্রঙ্ক উপরে কোন নেব পদক্ষেপ তা উপরে সমস্ত নজর রয়েছে। খোর্ধার সংগ্রাম হোতা এ বাবদ অধিক সূচনা পাই সিধাসলখ যোড়ি হয়েছেন আমার সহ। সংগ্রাম বেগুনিয়া বিধায়ক রাজেন্দ্র কুমার সাহুঙ্ক পাই অড়ুয়া বড়িছে, কারণ যে সার্টিফিকেট কথা কুহতু বা নির্বাচন সত্যপাঠ সময় যে শিক্ষাগত যোগ্যতা সে দর্শাইছেন তাহা জাল বলে অভিযোগ আসছে। নিশ্চয় দেখন্তু, যে দুই দুই থর খোর্ধা বিধায়ক তথা বর্তমানর বেগুনিয়া বোলড় বিধায়ক রাজেন্দ্র সাহু তাঁকর 2009 2014 আর 2019 যে তিনোটি যাক নির্বাচন সে লড়িলে, দুই থর খোর্ধা আর গোটে থর বেগুনিয়া কথা কুহতু, যে নির্বাচন সত্যপাঠ রয়েছে যা আজ খোর্ধা এসডিজেএম কোর্টরে ওয়ান সিসি মামলা হয়েছে, যা কেস নম্বর 47/2024 রয়েছে। সেতু যা দাখল রয়েছে তাঁকর ম্যাট্রিক সার্টিফিকেট কথা কুহতু, স্কুল লিভিং সার্টিফিকেট কথা কুহতু, প্যান কার্ড আর আধার কার্ড সমস্ত ডকুমেন্ট জাল বলে আজ খোর্ধা এসডিজেএম কোর্টরে ওয়ান সিসি মামলা হয়েছে। প্রথমে গত বর্ষ লাস্ট 2023 মশিয়ার মধ্য এই কেস হয়েছিল, মাত্র এসডিজেএম আকু কিছু ডকুমেন্ট প্রডুস নহবা কারণ তাকু খারজ করে। পরে আইনজীবী সন্তোষ অটবুদ্ধি নিজে যাই হাইকোর্টে আউ এক ফ্রেশ কেস করে, তাপরে হাইকোর্ট নির্দেশ পরে আজ পুনঃ এক কেস ওয়ান সিসি মামলা এসডিজেএম কোর্টরে রুজু হয়েছে ও তদন্ত করা হবে। যা আবেদনকারী ওকিল কহা কথা, যে ওয়ান সিসি মামলাটি রুজু হয়েছে আইপিসি, নিশ্চিত আমি আলোচনা করা আইনজীবী সহ কোণ কহ আজ ওয়ান সিসি মামলা দায়ের করছেন বিধায়ক রাজেন্দ্র সাহুঙ্ক বিরোধে, নিশ্চিত অড়ুয়া বড়া। মু সন্তোষ চন্দ্র অত্তবুদ্ধি, আইনজীবী, ওড়িশা হাইকোর্ট। আজ যে ওয়ান সিসি কেসটি ফাইল করছি, কেস নম্বর হচ্ছে 47/2024। এই কেসটি কহবাক চাহিবি এতকি যে গত বর্ষ 2023 মধ্যে এক ওয়ান সিসি কেস ফাইল করা যাইছিল, যেউথে কি এই রীতিমত ভাবে যে তাঁকর মানে সার্টিফিকেটরে জালিয়াতি এথিনে যে কেসটি ফাইল করা যাইছিল সেইটিকে মান্যবর এসডিজেএম খোর্ধা সেইটি ডিসমিস করে দিয়েছিল এবং তাঁকর অর্ডরক আমি হাইকোর্টরে চ্যালেঞ্জ করেছিল, হাইকোর্ট অফ ওড়িশার বাই ফাইলিং এ সিআরএলএমসি কেস নম্বর 600 ফাইল করা যাইছিল। সেই কেসটিরে আমাকে এক ফেভরেবল অর্ডর মিলেছিল সিআরএলএমসি কেস নম্বর 653/2024, যেউথে কি আমাকে এক ফেভরেবল অর্ডর মিলেছিল এবং লিবর্টি দিয়া যায়। নিজর প্রতিক্রিয়া রাখুতলে বহুত বহুত ধন্যবাদ সংগ্রাম সবিস্তার। যদি আপনাদের ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।